বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত, ভালো লাগে শিশির ঝরা, ভিজে যাওয়া কিছু ঘাস ফুল, ভালো লাগে এক চিলতে রোদ, অকারণে করে ভুল, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও অনেক অনেক ধন্যবাদ এবং দুর্দান্ত। আমি একটু দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে গল্পে আসছি। দর্শক পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আজকের বেলা শেষের অতিথি আমাদের সকলের ভীষণ প্রিয় এবং ক্লোজ আপ ওয়ান খ্যাত নিশিতা বড়ুয়া। এবং আর কিছু বললাম না আমি, কারণ এই গানটি এমন একটি গান যে গানটি আপনার কণ্ঠে আপনাকে একদম ডিফারেন্টভাবে সবার সামনে প্রকাশ করেছিল যে না, নিশিতা বড়ুয়া সবার চাইতে আলাদা তার কণ্ঠে। এবং আমি আবারও চুলের প্রসঙ্গ আনবো, যেহেতু আগেও আমাদের একবার বসবার সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে। আমার যেই প্রসঙ্গে যাব শুরুতেই, মুজিবের দুই কন্যা যে গানটি এবারের 15 আগস্টে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রকাশ করেছেন, এবং একেবারে ভিন্ন আঙ্গিকে। মুজিবের দুই কন্যা বলতে আমরা বুঝি যে আমাদের জাতির পিতার দুই কন্যা, তার মধ্যে একজন যিনি আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কিন্তু ওখানে কিন্তু তারা দুজন একটা পারিবারিক আঙ্গিক থেকে যে একটা পরিবারের স্বজনদেরকে তারা হারিয়েছেন, সেই দুই কন্যার যে আহাজারি, তাদের মনের যে আকুতি, সেটা প্রকাশ পেয়েছে এই গানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা শুনবে। এবং একটু শুনবো যে গানটি আগের বছর আরেকবার করা হয়েছিল, দ্বিতীয়বার আপনি গাইলেন, পুরো বিষয়টি সম্পর্কে একটু জানবো। প্রথমত গানটি, গানটির পুরো পরিচালনা এবং আয়োজন করেছেন এই যে ভিডিওটার যে কাজটি, এই কাজটি করেছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। গানটি লিখেছেন অনুপ বড়ুয়া পিঙ্কু এবং সুর করেছেন সুমন কল্যাণদা, কম্পোজিশন উনি করেছেন সুমনদা। তো গানটির সাথে আমার যুক্ত হওয়া হয়েছে এক বছর আগে আজকে থেকে। অনুপদা আমাকে যখন ডেকে বললেন যে একটা সুন্দর গান তোর জন্য করা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গানটা একটু, গানটার মাহাত্মটা একটু গভীর। তো আমি তখন জিজ্ঞেস করলাম কি বিষয়, তখন উনি আমাকে বললেন একটু 15 আগস্টকে ঘিরে, তুই কি 15 আগস্ট সম্পর্কে ঘটনা জানিস? তো আমি তখন বললাম হ্যাঁ আমি অবশ্যই জানি। তা আমাকে তখন বললেন যে এই গানটি পুরোপুরি মুজিবের দুই কন্যাকে নিয়ে, বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে, একবার লাইনগুলো আমাকে পড়ে দেখতে বললেন। তো আমি তখন পুরো গানের এক একটা লাইন একটা একটা করে করে পড়লাম, এবং উনি আমাকে বললেন তুই কি বুঝতে পারছিস জিনিসটা, এবং গানের প্রতিটা লাইন এবং প্রতিটা লাইনের এবং যে সুর দেওয়া হয়েছে এত গভীর এবং এত মাহাত্মপূর্ণ, এবং আসলে প্রতিটি কথা। তো আমি তখনই ওই লাইনগুলো পড়ে আমার মনে হচ্ছিল যে যে ঘটনাটি 15 আগস্টে ঘটেছিল 1975 সালে, এই ঘটনা যদি ভগবান না করুক যে কারো জীবনে যদি ঘটতো, পরিবারে যদি এটা ঘটতো, তাহলে কি হতো, তার অবস্থা কি হতো, আমি নিজেকে নিয়ে সেটা কল্পনা করছিলাম। এবং সাথে সাথে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, এবং গানটি গাইবার সময় আমি প্রচন্ড পরিমাণ ইমোশনাল ছিলাম, এবং চেষ্টা করেছি নিজের 100% দিয়ে গানটি গাইবার জন্য, কারণ এই গানটি আমি চাই মানুষের কানে কানে পর্যন্ত পৌঁছাক। তো এক বছর আগে যখন গানটি রিলিজ পেয়েছিল অনুপ বড়ুয়া পিঙ্কু ওনার নিজস্ব চ্যানেলে, তখন কি বঙ্গবন্ধু গবেষণা সংসদ যুক্ত ছিল গানটির সঙ্গে নাকি এই বছর যুক্ত হলো? না, গত বছরই যুক্ত ছিলেন, তারাই ভিডিওটির আয়োজন করেছিলেন, এবং ওই আয়োজনে তারা একটি মুখাভিনয় রেখেছিলেন, কিন্তু গানটি সেরকম ভাবে প্রচার পায়নি। তো আমি এই জন্য অনুপদার কাছ থেকে পারমিশন নিয়ে আমি চিন্তা করলাম যে গানটি আমি নতুনভাবে করি, কারণ এই গানটি মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। এইবার আমি যখন নিজে ভিডিও করে গানটি যখন প্রকাশ করলাম, যে আগের যে ভিডিও ছিল তার সাথে যুক্ত করে যখন আমার ভিডিও অ্যাড করে দিয়েছি, এইবার সেটা মানুষের কাছে গিয়ে পৌঁছেছে। 75-এর যে ঘটনা, ঘটনা আমরা সবার জানা, বা একজন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদেরকে সেটা জানতে হয়েছে, যেহেতু জাতির জনকের পরিবারকে কেন্দ্র করে, বা এমন একটি নির্মম কাহিনী হয়তো বা অন্য কোনো পরিবারে হলেও সেটা ইতিহাসের একটা অধ্যায় হয়ে থাকতো। তো এই কাজটি করতে গিয়ে মূলত পরিবার থেকে কি বলেছে? আমি যতটুকু জানি যে নেতিবাচক ইতিবাচক দু ধরনের দর্শক আছে আমাদের, এবং অনেক মন্তব্য আপনাকে শুনতে হয়েছে,
পরিবারের দুজন বাবা মা তাদের কি ভূমিকা ছিল? যখন প্রথমত আমি একটু বলতে চাই যে আমার যে ভিডিওটা আমি যে আমার যে ভিডিওর পার্টটা সেই পার্টটা করেছে আমার ছোট ভাই হিমেল বড়ো। যখন আমরা ভিডিওটার কাজ শুরু করতে যাচ্ছিলাম তখন আমাকে মা বলেছেন যে এই কাজটা করবার সময় হয়তো বা এই গানটা যখন তুমি রিলিজ করবে ভিডিওটা তখন হয়তো বা অনেক পজিটিভ আর নেগেটিভ দুরকম সমালোচনা হবে, তো তুমি সবসময় চেষ্টা করবে, তুমি সবসময় মনে রাখবে যে তুমি একটা কল্যাণকর কাজ করতে যাচ্ছ, তুমি এমন একজনকে নিয়ে গান করতে যাচ্ছ, এমন একজনের কন্যাদেরকে নিয়ে গান করতে যাচ্ছ যে গানটি শুধুমাত্র তুমি তোমার পার্সোনাল ভিউ থেকে চিন্তা করে এতটাই তুমি আবেগ আপ্লুত হয়েছো যার কারণে তুমি এটার ভিডিও করতে যাচ্ছ। তো আমি তখন বলেছি হ্যাঁ, তো এই জন্য তুমি যেরকম কমেন্টসই পাবে সেই কমেন্টসগুলো নিয়ে তুমি কখনো আমাকে একেবারেই মাথা ঘামাতে মানা করলেন এবং বললেন যে পুরোপুরি ফোকাস আমাকে গানেই রাখতে, আমি যেন গানটা চালিয়ে যাই এবং যে কাজটা করছে সেভাবে যেন এগিয়ে যেতে পারি। আমি বাবা মায়ের আগে একটু চাচার কথা শুনবো যার কাছে আপনার হাতে খড়ি গানে। আমার কাকু সুমির বড়ুয়া তপু ওনার কাছে আমার হাতে খড়ি হয়েছে ছোটবেলায়। যখন ছোটবেলা থেকে তো আসলে ক্লাসিক্যাল শুরু করিনি, তখন তো মানুষ আসলে আমার তখন 4 বছর বয়স, আমার কাকু আমাকে এমন হতো যে আমি তো অ্যাকচুয়ালি একটু চঞ্চল ছিলাম, তো টিভিতে কোনো গান দেখলে হয়তো গেয়ে গেয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতাম। তো একদিন আমার কাকু আমাকে এসে একটা ফতুয়ার একটা লুঙ্গি পরিয়ে দিয়ে একটা দোতারা কোত্থেকে নিয়ে এসেছিল আমি জানি না, আমাকে নিয়ে কোলে করে নিয়ে একটা অনুষ্ঠানে নিয়ে গেলেন, ভরা মঞ্চ এবং সবাই মানে অনেক দর্শক সামনে। তো কাকু হারমোনিয়াম হাতে নিয়ে হারমোনিয়ামে হাত দিয়ে উনি আমাকে বললেন যে এই দিনও দিন নয় আরও দিন আছে, তখন একটা গান অনেক ফেমাস ছিল ওই গানটা করবার জন্য, এই দিনকে নিয়ে যাবো সেই দিন, হ্যাঁ এই দিনে নিয়ে যাবো সেই দিনের কাছে, তুমি গানটা করো তো একদিন যেভাবে টেলিভিশনে করো সেরকম করে করো। তো আমি সেভাবেই গানটা করেছিলাম এবং সেই তখন থেকে সবার প্রশংসা এবং শুভকামনা আমার সাথে হয়তো বা ছিল যার কারণে আজকে জানি না কিভাবে এখানে চলে আসা, এই আর কি। সেই গল্প শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। দর্শক সময় হয়েছে বেলাশেষের আয়োজনে ছোট্ট একটি বিরতি নিয়ে, এবার ফিরছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলাশেষে দেখার জন্য। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া। এই নিশিতা বড়ুয়ার আরও অনেক গল্প, যদিও সেই একেবারে একই প্রশ্ন হয়ে যায় যে নিশিতা এই সুন্দর নামটি বাবার দেয়া, এবং জন্মের একটি সুন্দর গল্প আছে যে মধ্যরাতে জন্মগ্রহণ করা, বাবার যে ট্রেনে চেপে আপনাকে দেখতে আসা সেই ট্রেনের নামই ছিল নিশিতা বা এরকম কিছু একটা, তুর্ণা নিশিতা। হ্যাঁ, তুর্ণা নিশিতা। তো তারপরে দার্জিলিংয়ে সপ্তম এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী বোধহয় কেটেছে, এই যাওয়ার গল্পটা শুনবো এবং দার্জিলিংয়ের সময়গুলো আসলে কেমন ছিল আর কেনই বা ফিরে এলেন আবার? আমার খুব ইচ্ছে ছিল যে আমি আসলে খুব কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি এবং জয়েন্ট ফ্যামিলি, তো পরিবারের অনেক সদস্য, তো সবসময় আমার ইচ্ছে করতো যে এই যে কনজারভেটিভনেস থেকে একটু বেরিয়ে গিয়ে যদি কোথাও একটু মুক্ত বাতাসে যদি একটু উড়া যায়, নিঃশ্বাস নেওয়া যেত। হ্যাঁ, তো দুষ্ট ছিলাম তো আসলে একটু, তো যার কারণে আমার নেইবারহুড ছিলেন হচ্ছে দুজন দিদি যারা দার্জিলিংয়ে পড়ালেখা করতেন কর্সিয়ংয়ে, তো তারা আমাকে সবসময় গল্প করতেন দার্জিলিংয়ে যে তুমি আমাদের সাথে ওখানে চলো, ওখানে এরকম ওখানে ওরকম, ওখানে পড়ালেখা অনেক ভালো এবং তারা খুব সুন্দর ইংরেজি বলতেন। তো তাদের কাছ থেকে দেখি আমি আসলে খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখলে ইনফ্লুয়েন্সড হয়ে যাই এবং চেষ্টা করি। মানে মূলত আপনি কোথায় থাকতেন, চট্টগ্রামে নাকি কুমিল্লাতে? আমি সবসময় কুমিল্লাতেই ছিলাম, আমার জন্ম কুমিল্লাতে, আমি ক্লাস 6 পর্যন্ত কুমিল্লাতেই বড় হয়েছি। তারপর আমাদের চট্টগ্রাম আসা হয়েছে বাবা চাকরির সূত্রে, তো যার কারণে তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এখানে আর থাকতে চাই না, আমি দার্জিলিংয়ে পড়ালেখা করতে চাই। তো দার্জিলিংয়ে গিয়ে আমাকে আবার ষষ্ঠ শ্রেণী পড়তে হয়েছে। কেন চলে এলেন তাহলে? চলে আসা হয়েছে কারণ বাবা আমাকে ছাড়া আসলে, বাবা খুব ইমোশনাল, আমাদের ফ্যামিলির সবাই অ্যাকচুয়ালি খুব ইমোশনাল। হ্যাঁ, তো আমি যার কারণে বাবা আমাকে বলেছে যে মা তুমি ওখানে পরে যেও, আবার যদি তোমার হায়ার স্টাডিজ করতে ইচ্ছে করে তুমি শেষ করে আবার ওখানে এখানে পড়ালেখা শেষ করে ওখানে যেও। তো চলে এসেছি বাবার কথা শুনে। কলকাতার একটি চলচ্চিত্রে আপনার একটি গান
প্রকাশ পাচ্ছে এবার বা গান হচ্ছে কলকাতা চলচ্চিত্রে, আপনার একজন সহশিল্পীও আছেন, তো এই দার্জিলিং এ থাকার সুবাদে কি এটা হয়েছে নাকি অন্য কোনো কিছু? না না, এটার সাথে এটার কোনো কানেকশন নেই। আমি একটু ওইটার গল্পটা শুনবো। টলিউডে ডেবিউট হয়েছে আমার এই কে তুমি নন্দিনী ছবিটি প্রকাশ পেয়েছে বেশ কিছুদিন আগেই, সেখানে একটি প্লেব্যাক করেছি। সঙ্গীত সঙ্গীত আয়োজন করেছেন অম্লান চক্রবর্তী এবং আমার সাথে রাজু দাস এবং ঈশান মিত্র দুজন ভয়েস দিয়েছে। তো অম্লানদার সাথে শুধু আমার একটা কলকাতা গিয়েছিলাম বেড়াতে, অম্লানদার সাথে সেখানে আমার একটা কফি শপে দেখা হয়েছে আমার আরেকটা ফ্রেন্ডের থ্রুতে। তো যেভাবে বলে না স্বাভাবিকভাবে যে দাদা আমার জন্য, আমার জন্য তুমি একটা গান করো, আমরাও করবো তোমার গান। পরে আমি জানতে পেরেছি অম্লানদা এখানে বাংলাদেশেও কাজ করেন, কিন্তু অম্লানদা আমাকে সেই সুযোগটা, আমি জানি না এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার যে উনি আমাকে ডেকে বললেন যে এই গানটি আমি করব কিনা। তো সেই মুহূর্তে বাংলাদেশ থেকে আমি ভয়েস পাঠিয়েছি, আমার কলকাতা যাওয়ার উপায় ছিল না, কারণ বাংলাদেশে অডিশনের মতো সেখানে আমার সাথে আরো 4-5 জন কলকাতার শিল্পী অডিশন দিয়েছেন, মেয়ে শিল্পী অডিশন দিয়েছেন। তো সেখান থেকে আমার গান অ্যাকচুয়ালি আমার ভয়েসটা চুইস, মানে আমার ভয়েসটা চয়েস করা হয়েছে, ওরা চয়েস করেছেন এবং ওরা আমাকে সিলেক্ট করলেন আর কি। বা আরো অনেকগুলো গল্প ছিল যেটা শুনেছিলাম যে 3 জন বন্ধু মিলে সেখানে, আমাদের লুৎফর হাসান ভাইয়া ছিলেন যে 100টি গানের একটি অ্যালবাম প্রকাশ করার, সেটার কাজ আসলে মূলত কত দূরে গিয়েছে? 100টি গানের প্রকল্প আমরা হাতে নিয়েছি একটা নতুন চ্যানেলের মাধ্যমে গানটি প্রকাশ করব, চ্যানেলটির নাম হচ্ছে ড্রপ বিটস, অলরেডি ইউটিউবে আছে। আমাদের প্রথম পরীক্ষামূলক একটি ভিডিও আমরা মাত্র ছেড়েছি, আমি লুৎফর হাসান ভাই এবং মার্শাল, আমরা 3 জন মিলে কাজ করছি। লুৎফর ভাই আসলে এমন একজন মানুষ যিনি যার অসংখ্য অসংখ্য গান লেখা আছে এবং অসংখ্য গান ফেমাস এবং জনপ্রিয়, এবং উনি এমন একজন মানুষ যে অ্যাকচুয়ালি প্রচার বিমুখ বলা যায় একরকম। তো লুৎফর ভাইকে এই আইডিয়াটা দেওয়া আমারই, কারণ আমি চাই যে একজন মানুষ যে নিজে ক্রিয়েট করছে তারই তো একটা সেখানে বেশি অধিকার থাকা উচিত। তো যার কারণে আমরা চাই যে লুৎফর ভাইয়ের যে গানগুলো, সেই গানগুলো বাংলাদেশের যত শিল্পী আছে প্রতিভাবান যারা, তো আমরা চাই মানুষ গানগুলো শুনুক এবং দেখুক, আমাদের গানগুলো বিভিন্নভাবে প্রচার পাক। তো যেহেতু আপনি তরুণ প্রজন্মের শিল্পী, যারা সিনিয়র তাদের একটা কথা থাকে যে দেখার ভারে গানের যে মৌলিকতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ এখন গান শোনার চাইতে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং গল্পে ঢুকে যাচ্ছে, এটা আসলে আপনি কতটা ইতিবাচক বা নেতিবাচকভাবে দেখেন? দেখুন, আপনি আসলে যেটা মডার্ন টেকনোলজি, আমরা এটাকে চাইলেও ফাইট করতে পারবো না, যেভাবে টেকনোলজি এগোচ্ছে সেভাবেই আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং যদি যুগের সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে আমাদেরকে। আর যে সবচেয়ে বড় যে কথাটা, আমি কাউকে কি বলে ওটাকে ছোট কিংবা বড় এরকম কিছু করে বলছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি সেরকমই হতো তাহলে আমার যে হিয়া গানটা, এই গানটার বাজেট খুবই লো, জাহাঙ্গীর রানা ভাইয়ের লেখা সুর করা এই গানটা, কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে এবং আমার মনে হয় অলমোস্ট 2 কোটির মতো মানুষ এই গানটি দেখেছেন সব মিলিয়ে। তো এবং গানটি এত প্রচার পেয়েছে, আমি যেখানেই যাই আমি শুধুমাত্র বন্ধু তোমায় মনে পড়েন সাথে আমি হিয়ার কথাও শুনতে পাই। তো তার মানে হচ্ছে ভালো গান মানুষ কিন্তু আসলে শুনবেন একেবারেই, তাই প্রথম দেখা হয়। বিরতি নিয়ে এসে হিয়া গানটি প্রথমে শুনবো, ছোট্ট একটি বিরতি। ঠিক আছে, দর্শক সময় হলো বেলা শেষের আয়োজনে আরো একটি বিরতি নিয়ে এবার ফিরছি, এক্ষুনি ততক্ষণ সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মো এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া। যে গান শুনতে চেয়েছিলাম যে হিয়া গানটি, গানটি একটু শুনে নিই তারপর আমরা আবার গল্পে যাব। পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, নইলে একদিন কান্দিবে তোমার হিয়ারো মাঝারে
বান্ধিয়া রাইখো মোরে নইলে একদিন কান্দিবে, পাখিটার নাম অঞ্জনা দেখতে পাখি মন্দ না, ডাকে দিলে হৃদয় ডালে বসিবে, পাখি বড় সে আনা প্রেম ছাড়া সে বোঝে না, পাখি বড় সে আনা প্রেম ছাড়া সে বোঝে না, ভালোবাসলে সেও বাসিবে, নইলে একদিন কান্দিবে। দুর্দান্ত দুর্দান্ত। এবং আমার সামনে একটা জলজান্ত পাখি বসে আছে, আমার অদ্ভুত, আমি কি বলবো আসলে, আমি সুন্দর মানুষ মনে সুন্দর মানুষের প্রশংসা করে না না একেবারেই তাই না, মানুষের প্রত্যেকেরই এটা বলা, আপনি অনেকের প্রিয় শিল্পী, অনেকের আমাদের বাংলাদেশের, এবং সেই সঙ্গে সবাই আপনার চুলের খুব ফ্যান। আমি একটু আবার ছোটবেলার গল্পে যাব, বাবা মায়ের কথা একটু শুনবো, যে আপনি যেটা বলছিলেন কনজারভেটিভ ফ্যামিলি, তারপরেও কিন্তু আমি যেটা দেখেছি একটা আপনার, আপনাকে নিয়ে একটু ছোট্ট বায়োগ্রাফির মতো করা হয়েছিল, সেখানে দেখেছিলাম যে বাবার সঙ্গে আপনার সখ্য, মানে সখ্য তা বললে হয়তো শব্দটা ভুল হয়, খুব ভালো সখ্য বাবার সঙ্গে আপনার। এবং আমি দেখেছি বাবা খাচ্ছেন, আপনি তার মুখ মুছে দিচ্ছেন, খুব সুন্দর একটি সম্পর্ক। কিন্তু যখন নিশিতা বড়ুয়া, সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া হয়ে গেলেন, তখন আসলে বাবা মার কি ভূমিকা ছিল, যে ওই কনজারভেটিভ যে বিষয়টি সেটি কি আর ছিল, নাকি তারা সবসময় তাকে সামনে আরও এগিয়ে যেতে সহযোগিতা? আমার ফ্যামিলি কনজারভেটিভ ছিলেন, কিন্তু গানের ক্ষেত্রে কখনো তারা কনজারভেটিভ ছিলেন না। যেমন ছোটবেলা থেকে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমরা প্রচুর ভাই বোন, আমরা প্রায় 26 জন ভাই বোন একসাথে, কাজিন সবাই, কাজিন, হ্যাঁ। তো আমার ভাই বোনরা সবাই গান করেন, কোনো না কোনো ভাবে গানের সাথে জড়িত। আমার কাকু, চারজন কাকু, সবাই, একজন তবলা বাজায়, আরেকজন গান করেন, এরকম ভাবে সঙ্গীতের সাথে জড়িত, একটা আবহের মধ্যেই বেড়ে ওঠা মূলত। হ্যাঁ, আর আমার বাবা হচ্ছে বৌদ্ধ কীর্তনিয়া ছিলেন, এখনো পর্যন্ত বৌদ্ধ কীর্তন করেন, বিভিন্ন বৌদ্ধ মন্দিরে গিয়ে, নিজে থেকে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করবার জন্য বৌদ্ধ ধর্মীয় সঙ্গীত উনি প্রচার করে যাচ্ছেন গানের মাধ্যমে। তো ফ্যামিলি সাপোর্ট সবসময় ছিল, কখনো গানের ক্ষেত্রে তারা আমাকে কখনো বাধা দেননি, কিন্তু তারা এটা বুঝতে পারেননি, কিংবা আমারও জানা ছিল না যে এভাবে আমার সঙ্গীত জগতে চলে আসা হবে একেবারেই, কিংবা টেলিভিশনের পর্দায় গান করব, সেইভাবে তারা কখনো এক্সপেক্ট করেননি। কিন্তু যখন কম্পিটিশনটা হয়েছে, এবং আমি কম্পিটিশনে যখন প্রথম আমি অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, তখন আমি একটু, বাবা ভাবছিলেন যে এখন তো তাহলে তো ওর দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে হয়তোবা। তো পরে আমাকে আমার বাবা মা যখন দেখছেন যে ভোটের মাধ্যমে, জনগণের সাপোর্টের মাধ্যমে আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, তারপর বাবা আমাকে আরো বেশি সাপোর্ট করেছে, তাদের ধারণা পাল্টে গেছে, যে ভীতিটা ছিল সেটা পাল্টে গেছে। আচ্ছা, প্রথম অ্যালবাম যেটি, তারপরে আমি একটা মাঝখানে একটা গ্যাপ ছিল, তারপর আপনি আবার কামব্যাক করলেন, এখন তো সব সিঙ্গেল ট্র্যাক আকারে প্রকাশ করছেন, মোট মৌলিক গানের সংখ্যা তাহলে কত এখন? সেরকম করে গুনে তো দেখা হয়নি, কিন্তু প্রচুর আছে আমার মনে হয় মৌলিক গান। আমরা আপনাকে দেখি যে বিভিন্ন জিঙ্গেলে, আপনি বিজ্ঞাপনের জিঙ্গেলে ভয়েস দিয়েছেন বা সিনেমায় প্লেব্যাক করছেন নিয়মিত বেশ কিছুটা সময়, কিন্তু আমরা আবার জিঙ্গেলে আপনাকে পাচ্ছি না। এটার কি ইচ্ছে করেই পাচ্ছি না, নাকি আবার ওই বেছে বেছে কাজ করার একটা বিষয় থাকে? শুধু তাই নয়, আমি শুধু জিঙ্গেলই নয়, আমি অন্য সব কাজ করাও কমিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমার ফোকাসটা নড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি তো অ্যাকচুয়ালি অ্যাজ আ সিঙ্গার আমার মূল ফোকাস হচ্ছে গান করা, তো গানে ফোকাসটা কমে যাচ্ছিল, তো যার কারণে আমার ফোকাসটা ফুল কনসেন্ট্রেটেড করবার জন্য আমি এখন টোটালি মনোনিবেশ করছি হচ্ছে গানের দিকে। এই ফোকাসের জন্যই কি উপস্থাপনাও ছেড়ে দিলেন এবং আরজে ছিলেন একটি এফএম রেডিওতে, সেটাও কি এই কারণেই ছেড়ে দেয়া? দুটোই, আরজে ছিলাম রেডিও জকি হিসেবে কাজ করে, যে আমার শেখা হয়েছে, এক্সপিরিয়েন্সটা হয়েছে, এবং উপস্থাপনা করে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, সেই এক্সপিরিয়েন্স আমার সারা জীবন কাজে লাগবে। কারণ আমার প্রথম প্রথম যখন আমি টেলিভিশনে
কথা বলতে যেতাম, আমার মুখ দিয়ে কথা বের হতে অনেক সময় লেগে যেত। আমাকে যদি একটা প্রশ্ন করা হতো, সেটা দেখা যেত আমি একটা একটা লাইনে উত্তর দিচ্ছি কিংবা একটা ওয়ার্ডে আমি শেষ করে দিচ্ছি, এরকম হতো। তারপর যখন আমি আরজি হিসেবে জয়েন করলাম এবং উপস্থাপনা করছিলাম, এরপর থেকে আমার কথা বলার একটা, হ্যাঁ, একটু ডেভেলপ হয়েছে, মানে কথা বলতে শিখছি এরকম। অনেক শুভকামনা রইল, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি চেষ্টা করে যাচ্ছি আমার পক্ষ থেকে ভালো কিছু গান তাদের মানে তাদের কাছে উপহার দেওয়ার জন্য। আমাদের শুধুমাত্র একটাই সাপোর্ট দরকার, সেটা হচ্ছে তাদের শুভকামনা এবং ভালোবাসা। তো সেটা যেন সবসময় অবশ্যই আছে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বেলাশেষের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকুন, বাংলা গান শুনুন, সবসময় চোখ রাখুন এসএটিভির পর্দায়।